এই ছোট্ট একটা জিনিস নিয়ে আমার কিন্তু হাইপের কমতি ছিল না এই প্রোডাক্টটা কেনার আগে আমার মাথায় অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন ঘোরপাখা ছিল লাইক এইটাতে কি সবগুলো সিম ইউজ করা যাবে লাইক রবি এয়ারটেল অ্যান্ড বাংলি আবার এইভাবেই বা এটাকে আমি কন্ট্রোল করব আবার কিভাবে আমি সেট আপ করবো আরেকটা বিষয় মোবাইলে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে অনলি থ্রি জি বা অনলি টু জি মোড করা যায় আসলে এইটাতেও কি ওইরকম কোনো সিস্টেম আছে কি না পাসওয়ার্ড চেঞ্জ করা তারপরে ওয়াইফাই নাম চেঞ্জ করা আবার রিসেট তো আসেই এই ধরনের ছোট ছোট অনেকগুলো প্রশ্নের উত্তরই আমি এই ভিডিওটি দেবো আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক হন অথবা অলরেডি কিনে থাকেন আপনি এই পুরো ভিডিওটি দেখুন দেখলে আশা করি আপনি উপকৃত হবেন শুরুতেই একটু এই প্রোডাক্টের সম্পর্কে একটু ছোটোখাটো একটা আবার দিয়ে দিই এটা হচ্ছে জিটিই কর্পোরেশনের একটা ফোর জি মডেম রাউটার যেটা কি আপনারা গ্রামীণ ফোনের সেন্টার থেকে নিতে পারবেন গ্রামীণ ফোন বা জিপি এক্সপ্রেস বা আদার যেগুলা সব থাকে ওদের ওখান থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে হলো একটা ফোর জি রাউটার আর এটার প্রাইস হচ্ছে অলমোস্ট তিন হাজার টাকার মতো এখন এই বিষয়টা হচ্ছে হলো এটা যদি আপনি কিনেন বা এটা যদি আপনি ইউজ করেন তাহলে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন লাইক পকেটে আপনি নিলেন নেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন আপনার নেটের কোনো চিন্তা করতে হচ্ছে না অনেক সময় হয় না আসলে ডাটা অন করলে ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায় বা ফোন গরম হয়ে যায় যাদের এই ধরনের প্রবলেম আছে তারা চালে এটা নিতে পারেন অথবা আপনারা দুই তিনটে ডিভাইস যদি একসাথে কানেক্ট করে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন কীরকমভাবে ধরুন আপনার বাসায় সিসিটিভি ক্যামেরা রয়েছে অথবা আপনি চাচ্ছেন ল্যাপটপও চালাইতে অথবা আপনি চাচ্ছেন ফোনও চালাইতে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন যদি আপনার বাসা ওয়াইফাই না থাকে আর অনেকেই গ্রামে থাকেন যারা গ্রামে থাকেন তারাও চাইলে এটা নিতে পারেন এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আপনার কথা হচ্ছে তিন হাজার টাকা খরচ করে কেন আমি এটা নিব আর এক হাজার টাকা দিলে তো একটা মোবাইলই পেয়ে যাবো একটা কথা মাথায় রাখবেন যে আসলে তিন হাজার টাকা দিয়ে যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনও পান সেক্ষেত্রে অনেকগুলো সার্ভিস কিন্তু এইটা স্পেসিফিকভাবে একটা সার্ভিসই প্রোভাইড করছে এখন আপনিই চিন্তা করেন কোনটাতে আপনি ভালো একটা সার্ভিস পাবেন আবার এইটার ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছিল ডিজাইনটা আমার কাছে সত্যি বলতে অনেক ভালো লাগছে এটা নেওয়ার সময় আমি মনে মনে চিন্তা করতেছিলাম যদি এটা হাত থেকে পরে যায় কি হবে এটা কি নষ্ট হয়ে যাবে নাকি সব কিছু শেষ তো দুর্ভাগ্যবশত আমার দুই দিন পরে আমার হাত থেকে এটা পরে যায় পরে যাওয়ার পরে এই দিক থেকে একটু ইয়া হয়ে গেছিলো পরে এটা চাপ দিয়ে আবার ঠিক হয়ে গেছে বাট একটু যদি ঝাঁকাই তাহলে একটু ভিতরে একটু শব্দ করতেছে কিন্তু ওভারঅল এটা ঠিকই আছে অ্যান্ড ভালোই সার্ভিস দিচ্ছে আর দামের ব্যাপারে যদি চিন্তা করেন দামের ব্যাপারটা মোটামুটি আমার কাছে ঠিকই মনে হয়েছে তিন হাজার টাকায় কারণ আপনি যদি একটা ফোর জি মডেমও নিতে চান তাও অলমোস্ট দু হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে বা অন্য ব্র্যান্ডের যদি আপনি ফোর জি রাউটার কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ভালো মোটামুটি একটা খরচ করতে হবে এখন দেখার পালা এর ভিতরে আর কি কী কী থাকছে আপনি যদি এটা কিনেন তাহলে আপনাকে কী কী জিনিস দেবে আপনাকে একটা ব্যাগ দেবে একটা রিসিপ্ট দেবে আবার একটা ব্যাগ দিতে পারে মানে একটা ছোট একটা প্যাকেট দিবে যার ভিতরে আপনার রাউটারটা থাকবে জায়গাটা মোটামুটি এরকম এই যে উপরের এরিয়াটা আর এটা খোলার পরে এরকম আসছে এখানে আপনার রাউটার আর ভিতরে গেলে এখানে সেরকমভাবে কিছুই নাই সত্যি বলতে কিছুই নাই এখানে আমি একটু যদি দেখাই যদি আমি একটু ভিতরে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু প্লাস্টিক ছাড়া কিছুই নেই আর এখানে একটা সিম কার্ড তারা ফ্রিতে দিছে আমারে আর এখানে একটা ওই যে সিম এরিয়া করার জন্য আর কি যেটা বলে কি বলে এটাকে যাই না এই আসছে আর কি আর এখানে আর কি তার একটা ওয়ারেন্টি কার্ড দিছে এইটা ওয়ারেন্টি কার্ড এখানে একটা আছে আর এখানে একটা হচ্ছে হলো কীভাবে সেট করবেন বা কীভাবে কী করবেন সেটা যদিও এটা আমার প্রয়োজন পড়ে নাই মানে আমি বলে গেছিলাম যে এরকম একটা কিছু আছে। এবার আসবো হলো নেটওয়ার্ক অ্যান্ড এমবির ব্যাপারে আসলে এইটাতে কি এমবি কিনতে হয় নাকি মান্থলি একটা প্যাক পাওয়া যায় ওয়াইফাইয়ের মতো এরকম একটা চিন্তা আমারও প্রথমে ছিল প্রথমে বলতে এটি কেনার আগে না আগে ছিল যখন আমি রাউটারের ব্যাপারে থিঙ্ক করতাম ওই সময়টাতে বাট পরে বুঝতে পারি যে না এরকম কিছুই না এখানেও এমবি কিনেই চালাইতে হবে তো যারা চিন্তা করছেন যে আসলে এইটা কিনলে হয়তো বা আমি ওয়াইফাইয়ের মতো আনলিমিটেড ইউজ করতে পারবো তারা মাথা থেকে এই চিন্তা বাদ দিয়ে দেন কিন্তু আরেকটা বিষয় আছে আপনারা চাইলে এরকমভাবে চালাইতে পারবেন এই এইটা যদি আপনি কিনেন মানে এইটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে ওরা কিন্তু আপনাকে পঞ্চাশ জিবি পাঁচশো টাকাতে দিবে সেগুলো কিন্তু হবে ফোর জি ফোর এমবি কিন্তু না যদি আপনার এরিয়াতে যদি ফোর না থাকে সেক্ষেত্রে ওই এমবি দিয়ে মানে কোনো কাজে আসবে না আর কি আরেকটা বিষয় হচ্ছে সাথে আপনাকে একটা সিম কার্ড দিবে যেটা আমাকে দিছে ওরা বাট দুঃখের বিষয় হচ্ছে হলো সিম কার্ডের নাম্বারটা মনে রাখা অনেক টাফ মনে হয় বাইসে গুসে রাখছিল এটার সাথে ফ্রি দেওয়ার জন্য সিম কার্ডটা কিন্তু সব জায়গায় আপনাকে ফ্রিতে দিবে না সেগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তারা দিচ্ছে আপনারা যদি তাদের ওয়েবসাইটে যান জাস্ট লিখবেন হলো গ্রামীণ ফোর ফোর জি পকেট রাউটার গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সমস্যা নাই আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো দরকার হলে এ তো ওই সিমগুলো নির্দিষ্ট কয়েকটা এরিয়ার মধ্যে দিচ্ছে আপনি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই এরিয়াতে যাই নিতে হবে তাহলে আপনাকে ওরা ওই সিমটা ফ্রি দেবে নতুবা আপনি ফ্রি সিম পাবেন না আর আমাদের দিনাজপুরে আমি মোটামুটি কয়েক জায়গায় কথা বলেছি প্রায় তাদের চারটা চারটা সব চারটা জায়গায় আমি কথা বলছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আসলে আমি পাই নাই কোথাও বাট এক জায়গায় আর এখানে আরেকটা কথা বলতে ভুলেই গেছি তারা কিন্তু যেটা কিনা প্যাকেটে ছিল না যেহেতু কয়েকদিন ইউজ করছি প্যাকেটে রেখে কি করব চার্জ শেষ হয়ে গেলে আর এটা চার্জের ব্যাপারে এটা মোটামুটি ছয় থেকে ষাট ঘন্টার মতো নাকি বলে ব্যাক দেয় বাট কই একবারও আমি সেরকম হিসাব কিতাব করে দেখি নাই কত সময় থাকে চার্জ শেষ হয়ে গেলে চার্জে লাগাই দিই কিন্তু মোটামুটি আমাকে দিনে প্রায় এক থেকে দুইবার মতো চার্জ দিতে হয় এটা যেহেতু আমার সবসময় এটা অন থাকে এক থেকে দুইবার চার্জ দিলেই মোটামুটি হয়ে যায় খুব বেশি একটা সমস্যা হয় না আর ওভারঅল বলতে গেলে চার্জ ভালোই থাকে আপনি যদি রাউটারটা হাতে নেন এখানে মোটামুটি কয়েকটা বিষয় রয়েছে কয়েকটা বিষয় বলতে এখানে আপনি দেখতে পারবেন হলো দুইটা বাটন একটা হচ্ছে হলো ডাব্লুপিএস আর একটা হচ্ছে হলো ওই যে চালু করা বা বন্ধ করা এইটা আর এই উল্টা পাশে যদি দেখেন এখানে সিম লাগানোর জন্য একটা ইয়ে আছে যেখানে আপনি সিম ইয়ে করতে পারবেন আর এখানে আসতে হলো রিসেট বাটন লাইক আপনি যদি কোনো কিছু ভুলে যান বা কোনো কিছু মানে লগ ইন করতে পারছেন না বা পাসওয়ার্ড বলে গেছেন তখন কী করবেন সেক্ষেত্রে আপনি চাইলে রিসেট করতে পারবেন এখান থেকে আর এখানে চার্জ দেওয়ার যে পোর্টটা সেটা আছে আর এই পাশে পোর্টটা খালি এবারে একটু সেট আপের বিষয়টাতে চলে যায় মানে কীভাবে আমরা সেট আপ করবো বা কীভাবে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো তো এটাকে অন বা অফ করার জন্য আপনার জাস্ট এটাকে প্রেস করে ধরে রাখতে হবে প্রেস করে ধরে যদি রাখেন কিছু একটু সময় মানে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড দেন এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে আর অন হলে যে সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফাই চলে আসবে বিষয়টা মোটেই এরকম না দেখা গেল দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড পর্যন্ত একটু সময় লাগতে পারে ওয়াইফাই আসার জন্য দেন আপনি আপনার ইচ্ছা মতো চালাই আর এখানে বিষয় হচ্ছিলো এখানে কিন্তু অ্যাডমিন প্যানেল নর্মাল যে রাউটারগুলো হয় সেরকমই এখানে অ্যাডমিন প্যানেল আছে সেখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আপনি যদি পিছনে যদি লক্ষ্য করেন এইটার পিছনে কিন্তু লেখা আছে আসলে যে ওয়েবসাইট একটা দিছে তারা এই ওয়েবসাইটে আপনার যাইতে হবে তো ওয়েবসাইটটা আমি এখানেও বলে দিচ্ছি সেটা হলো একশো বিরানব্বই একটা ডট তারপরে একশো আটষট্টি তারপর ডট দিয়ে জিরো তারপরে ডট দিয়ে একটা এক তারপরে স্ল্যাশ দিতে পারেন অথবা এইটা এন্টার মাল দেওয়া সমস্যা নেই দেন তারা রিডাইরেক্ট করে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজটা হচ্ছিল যে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আর এখানে দুটো অপশন আছে একটা হচ্ছিলো মোবাইল একটা হচ্ছে পিসি যেহেতু আমরা এখন পিসিতে আসি সেক্ষেত্রে এটা এরকম দেখা যাচ্ছে জাস্ট অ্যাডমিন লিখে জাস্ট এন্টার করলে এটা আমাদের ভিতরে এখন প্রবেশ করাই দিবে আর এইটার এই যে ডিজাইনটা এরকম আর কি মোটামুটি দেখতে পাচ্ছেন আর এখানে কোন সিমটা আপাতত লাগানো আছে সেটা এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপাতত এয়ারটেল চালাচ্ছি আমি জিপি চালাইতেছি না প্রচুর দাম কেমনে চালাবো আর এখান দেখতে ফোর জি পাইসে বিদ এখানে এল ইটি লেখা আছে আর এখান থেকে যে অন অফ করা যাবে আপনি এল অফ করতে পারবেন ওয়াইফাই এখান থেকে সেটিং করতে পারবেন নিচে আসলে আপনি চাইলে ডাটা সেট আপ করতে পারবেন নতুন নতুন যখন আমাদের এলাকায় ফোর জি আসলো তখন হলো এরকম যে আসলে এমবি কিনতাম একটা মনে করেন যে কিছু একটা প্যাক কিনলাম কিছুক্ষণের মধ্যে দেওয়া গেলো শেষ প্রচুর এম বি কাটতেছে তো ওই সময় করতে আমি কি একটা লিমিট সেট আপ করে দিতাম যে আসলে যদি এক হাজার এমবির মতো হয়ে যায় দেন তুমি আমাকে নোটিফাই করবা যে আসলে আমার এক হাজার এম বি আমি অলরেডি ইউজ করে ফেলছি দেন আমি আবার এম বি কিনবো বা ইয়ে করবো যাতে করে আমি একটা অ্যালার্ট পাই যাতে আমার টাকা কেটে নিয়ে নেওয়া যায় তো এই বিষয়টার কারণে এটা হচ্ছে এইটা তো এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন ইউজ কতটুকু হয়েছে বা কী এটা আর কি আর এখান থেকে সিম কার্ড নাম্বার এখানত এখানে যেতে পারবেন যেগুলো আমাদের প্রয়োজন নাই এখানে এস এম এস ফোন বুক অ্যাডভান্স সেটিং আর ইউএসএসডি ইউএসএসডি বলতে লাইক আপনার কোড ডায়ালের করার মতো আর কি বিষয়টা তো এইটা আমাদের রকম প্রয়োজন নাই যেহেতু এখন সবারই হাতে স্মার্টফোন সেক্ষেত্রে এইটার কোনো প্রয়োজন নেই মানে এইখান থেকে আমরা কোনোভাবেই এম এম বি কিনবো না বা কিছুই কিনবো না আর এখানে অ্যাডভান্স সেটিংয়ে গেলে কী আছে অ্যাডভান্স সেটিংয়ে গেলে এখানে কিছু সেটিং আছে ওয়াইফাই কাভারেজ যে পাঁচ কি পাস থ্রু ওয়াল মোড এটা এরকমই থাক এটা চেঞ্জ করার দরকার নাই আর ওয়াইফাই স্লিপ আচ্ছা স্লিপ বলতে হচ্ছে কি যদি আপনি ইউজ না করেন দেখা গেলো কোনো জায়গায় এটা কানেক্ট করা নাই লাইক কীরকম আপনি ধরেন যে এটা চালুই আছে ঠিক আছে চালু আছে ঘুমানোর সময় আপনি ফোন চাপতেছেন চাপা চাপে আপনার শেষ এটা আবার দূরে রাখছেন দেখা গেল চার্জে লাগাই দিয়েছেন সেক্ষেত্রে আপনি যদি ফোন থেকে যদি ওয়াইফাই যদি মানে বন্ধ করে দেন দশ মিনিট পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এই হচ্ছে বিষয়টা আর কি আর রাউটারে গেলে আর যে আইপিআরডাস্ট এখানে শো করতেছে সাবনেট মার্কস তারপরে এগুলো অনেকগুলো হাবিজাবি জিনিস আছে যেগুলো আমাদের মোটেও প্রয়োজন নাই ফাইল হলে যাই এটাও আমাদের প্রয়োজন নাই আপডেটে যাই এটাও প্রয়োজন নাই তারপরে আদারে যাই এটাও আমাদের কোনো রকমভাবেই প্রয়োজন নাই বাট এখান থেকে রিসেট করা যাবে রিসেট করতে পারবেন যেটা কি না আপনি এইখান থেকেও রিসেট করতে পারবেন এই যে এখানে যে পোর্টটা আসে এখান থেকেও রিসেট করতে পারবেন এখান থেকেও রিসেট দিতে পারবেন আর রিস্টার্ট দিতে পারবেন চালু হবে বন্ধ হবে যেটা জানেন সবাই পিন ম্যানেজমেন্ট এখানে করতে পারেন ফার্স্টপোর্ট এখানে আসে আর কিছু না আর আপনি যদি টপের দিকে তাকান এখানে দেখতে পাচ্ছেন চার্জ কতটুক আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি লেভেল অলরেডি নাইনটি ওয়ান পার্সেন্ট আসে আর এখানে ওয়াইফাই কতগুলা ইউজার অলরেডি কানেক্ট আছে একটা ইউজার দেখাচ্ছে যদিও বাট একটা অ্যাক্সেস ইয়ে করতে সেটা দেখাই দিয়েছে এখানে আর ভ্যালিড সিম কার্ড এখানে পাইছে একটা আর এখানে কি কানেকশন স্ট্যাটাস আর এখানে গেলে অ্যানড্রয়েড এস এম এস অ্যানড্রয়েড বলতে এসগুলো যেগুলো আসে সেগুলো এখানে চেক করতে পারবেন কী কী এসএমএস আসছে দেখেন আমি কতটা গেমবি খাই ফালাচ্ছি না ফালাইসি হান্তানিজিবি দেখাইতেছে এখান থেকে ডিলেট করা যাবে সিলেক্ট করে আপনি জাস্ট এই ডিলেট করে দিতে পারবেন আপনার যে এস এম আছে এখানে আর এস আমি এখন ব্যাক যাচ্ছি আর এখানে সেটিং এলইডিতে সেটিংয়ে যাই আমি সেটিংয়ে গেলে দেখানো যাবে আচ্ছা এখানে আসার পরে যে কানেকশান মোড যেটা আছে কানেকশান মোডে গেলে আপনি এটা মেনুয়াল করবেন নাকি অটোমেটিক করবেন যে কানেকশানটা আছে সেটা তো এটা অটোমেটিকই থাক মেনুয়াল হলে একটু ঝামেলা আর কি অনেক ঝামেলা সেটিং ম্যাটিং করা অনেক ঝামেলা নেটওয়ার্ক সেটিংয়ে গেলে এখানেও নেটওয়ার্ক যে সিলেকশান সেটা আপনি মেনুয়াল করতে পারবেন এখানে অবশ্য কয়েকটা মোড আছে ফোর জি থ্রি জি টু অনেক সময় হয় যে আসলে তাদের অনেকগুলো প্যাকই অনেকগুলো কোম্পানি দেয় আর কি আসলে ফোর জি প্যাক আপনি যদি ফোর জি প্যাক কেনেন তাহলে এত টাকার মধ্যে এতদিন ম্যাচ তো সেক্ষেত্রে আপনার থ্রি জি কিন্তু কাজ করবে না তো সেক্ষেত্রে আপনি চাইলে অনলি ফোর জি করে দিতে পারেন যদিও তো এটা ফোর জিতে চলবে থ্রি জিতে যেটা চলবে না মানে টানবে না আর কি এরকম আর কি বিষয়টা তো আপাতত সব সময় অটোমেটিকই রাখবেন কিন্তু অনেক সময় একটা বিষয় ফেস করছি এয়ারটেল বা রবি যদি ইউজ করে থাকেন ফোর জিতে খুব বেশি একটা স্পিড পাওয়া যায় না সবাই যেহেতু ফোর জিতে চালায় আপনি যদি থ্রি জিতে মুভ করে যান আপনি কিন্তু বেটার মানে নেটের স্পিড পাবেন দেখা গেলো যে ফোর জিতে যদি আপনি এক এমবি পান সেক্ষেত্রে দেখা গেলো থ্রি জিতে গেলে আপনার দেড় এমবি বা দুই এমবি পর্যন্ত আপনি টানতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি ওইটা করতে পারবেন নির্দিষ্ট সময় আর কি করতে পারবেন আবার এপিএন আছে তো এপিএন বিষয়টা কি গুগলে যে অ্যাক্সেস পয়েন্ট নেম এইটা আর কি আমি জানি না সেটা এটা কী বাট অনেক সময় হতো গিয়ে আসলে সতেরো কি আঠারোর দিকে মনে পড়ে আমরা তখন ফ্রি নেট খুঁজতেছিলাম তো তখন আর কি এটা মোটামুটি সেটিং করছিলাম এ বা প্রোফাইল নেম এগুলো সেটিং করা হয়েছিল যদিও এটা আমাদের এখন বর্তমানে কোনো কাজে লাগবে না আমাদের যেটা কাজে লাগতে পারে এখানে সেটা হলো নেটওয়ার্ক সেটিং তাছাড়া আর কিছু লাগবে না এখানে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং যে সেটিং ক্লিক করুন সেটিংয়ে ক্লিক করলে যে দেখেন ওয়াইফাই সুইচ অ্যানাবেল আসে আপাতত মাল্টি আইডি সুইচ আসে তারপরে মেইন এস এস আইডি এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের নেম যেটা আমি অলরেডি আমার নামে করেছি আপনি চেলে আপনার যে নাম সেটা দিতে পারেন আপনার যদি অন্য কিছু মন চায় চেঞ্জ করে নিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন কাজ হয়ে যাবে তো আপনি যদি পাসওয়ার্ডের দিকে তাকান এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া যাবে বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি চেলে এ জেড এগুলো ইউজ করতে পারবেন না আমি ট্রাই করছিলাম হয় নাই সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন আপনার এই যে যে নাম্বারগুলো আছে সেগুলা ইউজ করবেন ঠিক আছে আর আপনি কি ডিসপ্লে করতে এই যে কিউআর কোডটা পাসওয়ার্ড ইয়ে করার সময় সেটা আপনি করতে পারবেন আর এখানে এখানে বলো ম্যাক্স স্টেশন নাম্বার এটা পাঁচ করা দেওয়া আছে পাঁচই থাক এত দরকার নেই তারপরে গেস্ট এখানে যাইতে পারেন বাট দরকার নেই ডাব্লুপিএস ও ওকে 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 মনে একটা পাসওয়ার্ড এখানে সেট করে ফেলছি ওকে সো এখানে ডাব্লুপিএস আছে তো এর বিষয়টা হচ্ছে হলো যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে অটোমেটিক্যালি অন্য একটা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না যদি এরকমই যতদূর সম্ভব তো এখানে এর কি অবস্থা আর কি তো এটারও দরকার নাই আপাতত যেহেতু আপনি নিজেই চালাবেন সেক্ষেত্রে কোনো রকম প্রয়োজনে আমি দেখতে পাচ্ছি না তারপরে এই যে এখানে কান্ট্রি বাংলাদেশ চ্যানেল ব্যান্ডুইদ এখানে মোটামুটি আসছে তো টোয়েন্টি এম এইচ এটা অটোই থাক দরকার নাই নেটওয়ার্ক মোড় এখান থেকে আসে আর এগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই আমি যেটা মনে করি এগুলো অটোই থাক হ্যাঁ এগুলো কোনো রিসেট চেঞ্জ করার দরকার নেই আপনি এখানে আসার পরে পাসওয়ার্ডের নাম চেঞ্জ করতে চাইলে এখান থেকে নাম চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন আর কিছু করার দরকার নেই হাতি দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে যদি ভুলে ক্রমে দিয়ে থাকেন সেক্ষেত্রে তো রিসেট সিস্টেম আছেই আপনার যে সিমে যে ইয়াটা আছে ওকে জাস্ট প্রেস করে ধরে রাখবেন জাস্ট টিপ দিয়ে তাইলেই আর কি একটু পরে রিসেট হয়ে যাবে রিসেট হলে টের পাবেন এখানে যে ডাটা ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে সেটাও একটু দেখা দিই কীভাবে এটা কাজ করে জাস্ট ডাটা ম্যানেজমেন্টে যদি কি আপনি ক্লিক করেন দেখার পর দেখেন ডাটা ম্যানেজমেন্ট অ্যানাভেল করে দিতে পারেন অ্যানেভেল করলে আপনি এখানে আপনার হিসাব করে নিতে পারবেন যে আসলে কতটুকু আপনি টোটাল ইউজ করছেন বা কতটুকু হলে আপনাকে নোটিফাই করবে এই ধরনের বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি তেরো জিবি খাই ফেলছি শেষ অবস্থা খুব খারাপ তারপরে এই যে হোয়েন রিচ এত পার্সেন্ট এত জিবি রেমা মি তারপরে যে এই বিষয়টা হচ্ছে এটা ঠিক আছে আর কিছুই না তো আপনি চাইলে এটা সেট করতে পারবেন মানে যদি আপনার প্রয়োজন পড়ে যদি আপনার আনলিমিটেড এমবি না কিনা থাকে অল্প করে এমবি কিনে অল্প করে চালান সেক্ষেত্রে এটা সেট আপ করে নিতে পারবেন একটা বিষয় হচ্ছিল যদি আপনি এখানে ক্লিক করেন এই যে দেখেন ডেক্সটপের এখানে ক্লিক করলাম দেখেন কোন ডেস্কটপ আছে আবার ম্যাক অ্যাড্রেস আপনি চলে ব্লকও করে দিতে পারবেন দেখা গেল কেউ আপনার পাসওয়ার্ড জেনে ফেলছে তো পাসওয়ার্ড জানার পরে আপনি তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কানেক্ট হয়েছে আপনি যদি এখানে ব্লক করে দেন সে কিন্তু আর চালাইতে পারবে না তো অটোমেটিক সে কানেক্ট থাকলেও সে চালাইতে পারবে না তো এখান থেকে এটা আপনি করে নিতে পারবেন আর এখানে আরেকটা হচ্ছে হলো দেখতে পাচ্ছেন কত সময় ধরে এটা অন আছে এটা দেখতে পাচ্ছেন আর কত এমবি ডাউনলোড এবং আপলোড এইটা মোটামুটি এখানে শুরু করতেছে তো এটাও মোটামুটি একটা দারুণ একটা জিনিস আরেকটা বিষয় হলো আপনি এখান থেকে কিন্তু অফ করতে পারবেন মানে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আপনার রাউটারটাকে অফ করে ফেলতে পারবেন এখানে যে শাটডাউন বাটনটা রয়েছে আপনার কাজ শেষ আপনি যাচ্ছেন রাউটারটাকে অফ করে দিতে সেক্ষেত্রে শাটডাউনে ক্লিক করেন ইয়েস করেন দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে কিছুই আর জ্বলছে না কিছুই জ্বলছে না আর যদি আমি এখানে এটাকে চালু করতে যাই এখন কিন্তু একটা বাতিও এখানে জ্বলতেছে না যদি আমি প্রেস করে ধরে রাখি দেখেন আমি কিন্তু প্রেস কোড ধরে আসি এই দেখেন চালু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা গ্রিন দেখাইতেছিলো মানে এটা মোটামুটি ফুল চার্জ আসে এটেনে প্যারা নাই তারপরে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে রেড দেখা দিছে মানে এখনও নেটওয়ার্ক আসে নাই এই জন্য রেড দেখাইতেছে আর নেটওয়ার্ক আসলে দেন এটা আবার এই যে ব্লু কালার হয়ে যাবে ব্লুই তো বলে ব্লু হয়ে যে দেখেন এটা ব্লু হয়ে গেছে যখনই নেট আসছে ব্লু হয়ে গেছে স্পেস যেহেতু কিছুই নেই সেক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা আর এখানে যেহেতু ওয়াইফাই এখন মোটামুটি ইউজ করতেছে বা আসে সেক্ষেত্রে ব্লু আসে আর দেখেন ওয়াইফাই যখন চলে গেছে এটাও কিন্তু চলে গেছে আবার আমাকে রিলোড করতে হচ্ছে আবার আমাকে পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে এই যে পাসওয়ার্ড দিয়ে আমাকে প্রবেশ করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনি ভুল পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আবার লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে দেখে শুনে পাসওয়ার্ড দেবেন তো এবারে আসা যাক হলো মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে কন্ট্রোল করবেন তো মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করাটাও সেম একটা বিষয় আর কি এখানে চেঞ্জেস কিছুই নাই এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আপনি কপি করেন ব্রাউজারে যাওয়ার পরে পেস্ট করেন তারপরে আপনি আপনার যে পাসওয়ার্ড আছে অ্যাডমিন সেটা বসান বসানোর পরে আপনি মোটামুটি এই ধরনের কিছু দেখতে পারবেন মোবাইলে একটু ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের আসলে মোবাইলে কেমন লাগবে বিষয়টা এই যে মোবাইলে এরকম লাগবে আপনি যদি মোবাইলে দেখেন এইটা ওভারঅল এরকম আর কি দেখতে এখানে কানেকশান যে সেটিং আছে সেটা এখানে চার্জার দেখাইতেছে এখানে কতটুকু এমবি টানতেছে বা কতটুকি কতগুলো এখানে আপনার ইয়ে আছে জয়েন করা আছে কয়টা কানেক্ট হয়েছে সেটা দেখতে পাবেন এস আর এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড বা শার্ট ডাউন করা বা লগ লগ ইন পাসওয়ার্ড আপডেট ম্যানেজমেন্ট প্রত্যেকটা বিষয় এখান থেকে আছে আপনি চাইলে এটা করতে পারবেন মানে খুব বেশি যে কঠিন কাজ বিষয়টা মোটেও এরকম না আর মোবাইলে যদি আপনি এটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ করে নেবেন ডেস্কটপ মোড করে দেন আপনি যদি পিসিতে যান সেক্ষেত্রে আপনি পিসির মতো করে এটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা বিষয় এখান থেকে চেঞ্জেস করতে পারবেন আর এইটার আউটারে মোটামুটি আপনারা সবগুলাই সিমই মোটামুটি চলবে যদি আপনার না চলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি সিমটা রিপ্লেস করতে হবে আপনাকে তাছাড়া আপনি এটা করতে পারবেন না কোনোভাবেই আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যে এয়ারটেল সিমটা আসছিলো আমার দুইটাস এয়ারটেল সিম প্রথম যেটা সেটা আমি ওই দিনই ওদের অফিসে বসে আমি লাগানোর চেষ্টা করছি বাট ওইটা কানেক্ট হচ্ছিল না কোনো কারণে বাট যখন আমি অন্য একটা সিম ট্রাই করলাম সেম যে মিনি ইয়াটা থাকে ওইটা দিয়ে তখন অবশ্যই এটা কাজ করছে এখন এটা আমি ইউজ করতেছি আর জিপি সিম তো অলটামি পাবে আর বাংলা লিঙ্ক সিমও মোটামুটি পাওয়া যাবে তো তারপরও যদি আপনাদের কেউ না না পাই থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সিমটা রিপ্লেস করে ফেলেন অথবা একটা নতুন সিম কিনতে পারেন শুধুমাত্র নেট চালানোর জন্যই তো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে আসলে এটা কীভাবে কাজ করে বা কীভাবে সেট আপ করবেন কীভাবে রিসেট করবেন যদি আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন চেক করুন ওইখানে আমি ট্যামেস্ট্যাম দিয়ে দিব আপনাদের যেই জায়গাটাতে আপনি বুঝতে পারছেন না সেই জায়গাটাতে আপনি আবার গিয়ে আপনি দেখতে পারবেন তো ভালো থাকুন সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে